আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যে এখান থেকে আমাদের অনুষ্ঠানে দেখছেন সবাইকে খামা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ আজ আমরা চলে এসেছি দিনাজপুর সদরের সুইহারি হীরাহার এলাকাতে এখানের মোহাম্মদ রেজানুর রহমান রাজাবাই গড়ে তুলেছেন একটি দেশি মুরগির খামার ওনার এখানে মূলত সমন্বিত একটি খামার রয়েছে আপনার দেশি মুরগি গারল দেশি গাবি তো আজকে আমরা ওনার দেশি মুরগি নিয়ে কথা বলবো উনি আসলে কিভাবে এখানে এই মুরগির খামারটি গড়ে তুললেন এবং কিভাবে এই খামারটি পরিচালনা করতেছেন দেশি মুরগির রোগ বালাই নিয়ে এবং দেশি মুরগির আসলে লাভ লস নিয়ে কথা বলবো যে আসলে দেশি মুরগি পালন কতটা লাভজনক সেই সম্পর্কে তো আশা করি দেশি মুরগি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা রাজা ভাই আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের দেশে দিতেন আমি রেজানুর রহমান রাজা দিনাজপুর ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর প্রোভাইডার সত্ত্বাধিকারী এবং আমি একটা পেশায় কোর্টে অ্যাডভোকেট ক্লার্ক হিসেবে কাজ করতেছি বর্তমানে দিনাজপুরে দিনাজপুরে জি আচ্ছা তো এই যে দেশি মুরগির খামার এবং এখানে সমন্বিত একটি খামার গড়ে তুলছেন এই খামারের যাত্রা কিভাবে শুরু খামারের যাত্রা শুরু আপনাদেরকে দেখেই আচ্ছা আপনাদের মতো এই যে কৃষি টিভি বিডি টিভি আরও বিভিন্ন রকম চ্যানেলগুলো দেখেই এই খামারের দিকে উদ্বুদ্ধ হয়েছি আচ্ছা চিন্তা করবো এটা খামার করলে পাশাপাশি দু একজন লোকের আমাদের দেশে বেকার সংখ্যা বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর এখানে আসলে খুব ভালো লাগে এই যে প্রাণীগুলোকে নিয়ে যখন থাকি গরু ছাগল ভেড়া হাঁস মুরগি গার্ল যাই বলেন না কেন সারাদিনে বাইরে কাজ করার পর যখন এখানে আমার এখানে এলাকার লোকজন অনেকে দেখতে আসে এটাকে অনেকে সময় কাটানোর জন্য আসে আপনার এই খামার দেখতে খামার দেখতে আপনার খামারের পরিবেশটা খুবই সুন্দর একদম মনোরম একটা পরিবেশ বাগান লিচু বাগান লিচু বাগানের ভিতরে আপনি খুব সুন্দর একটা পরিবেশে খামারটা গড়ে তুলছেন তো এটাকে আপনার নিজস্ব জায়গা না জায়গাটা ফার্মটা আমার নিজস্ব এই দেশি মুরগি কতদিন আগে শুরু করা দেশি মুরগি খামারটা আমার প্রায় মাস দিয়ে হচ্ছে গ্রাম থেকে সংগ্রহ করছি আমি মূলত এটা দিয়ে ডিম করবো দেশি ডিমটা দেশি ডিম থেকে তো আমি দেশি বাচ্চাটা করবো মুরগি আমি যে ব্রুডিং করবো এখান থেকে ব্রুডিং করবো কারণ আমি যদি বাইর থেকে ডিমটা কিনে করি এটা বাচ্চার ডিমটা অনেক মিস্টেক হয় প্লাস পিওর দেশিটা পাওয়া যায় না আর আমি যেটা এখানে করেছি একদম পিওর দেশি এটার মধ্যে হ্যাঁ আমরা যেগুলো দেখি সবই একদম পিওর দেশি মুরগি তো আপনি এগুলো হ্যাচিং করবেন নাকি জি হ্যাচিং করবো আচ্ছা তো ভবিষ্যতে এখান থেকে বাচ্চা বিক্রি করার পরিকল্পনা আছে বাচ্চা বিক্রি করার পরিকল্পনা আছে আচ্ছা তো আপনি কতগুলো মুরগি আসলে আপনার প্যারেন্টস করার চিন্তা ভাবনা আছে এখানে এখন তো 300 আপনার কি আরো বাড়ানোর চিন্তা জি জি বাড়ানোর চিন্তা আছে আমার জায়গা আছে আরো আমি ভবিষ্যতে আরো একটা শেড করব মুরগির জন্য মুরগি মুরগিটা জি আচ্ছা এখন আপনি দেশি মুরগির জন্য যে ঘরটা করছেন এখানে আসলে কতগুলো মুরগি লালন পালন করা সম্ভব এখানে পাঁচশো পাঁচশো জি আচ্ছা তো এখন আপনি যে মুরগিগুলো আছে তিনশো তিনশোর মধ্যে কয়টা প্যারেন্টস আছে মানে কতগুলো থেকে ডিম পাচ্ছেন আপনি ডিম পাচ্ছি কম ডিম পাবো আর কিছু মুরগি বড় হয়ে গেছে আচ্ছা হয়তো এখন তো চল্লিশ পঞ্চাশটার মধ্যে আসতেছে পরবর্তী হয়তো দুইশো আড়াইশো ডিম পাবো আমি এখান থেকে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক ডিম জি জি আচ্ছা তো আপনি কি এগুলো ইনকিউবেটরের মাধ্যমে ফুটাবেন না দেশি পদ্ধতিতে না ইনকিউবেটরের মধ্যে ফার্ম ইয়া করবেন মানে এগুলো ইয়া করবেন জি জি আচ্ছা তো এগুলো দেখাশোনা করার জন্য তো আপনি নিশ্চয়ই লোক রাখছেন জি আমার তো এটা মূলত সম্মানিত খামার একজন আছে উনিই দেখাশোনা করে কি আচ্ছা তো উনি কি দেশি মুরগি লালন পালন অভিজ্ঞ অভিজ্ঞতা থেকে ট্রেনিং দিয়ে নিতে হয় এখানে আচ্ছা এটাতে যখন আসে আসার পরে এক সপ্তাহ সাথে থাকে তারপর দেখা দিতে হয় কোনটা কীভাবে করতে হবে আর এগুলো তো আমাদের দেশীয় জিনিস তো এগুলো তো চিটমেন অত লাগে না আমাদের মুক্তচরের মধ্যে সারা দেওয়া থাকে সারাদিন বের করে দিলো মাঝে সাথে একটু খাবার দিল

খুব অল্প পুঁজির মধ্যে করানো যায় এবং যারাই দেশি মুরগিটা আমরা তো বাজারে বিক্রি দেশি মুরগির কথা বলে কিন্তু আসলে দেশি মুরগিটা পাওয়া যায় না ওরা বিভিন্ন মুরগি ঢুকাই দেয় বলে যে এটা দেশি করে চালানো যায় আমি রাজা ভাই কয়েকজনকে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে দেখছি যে আসলে দেশি মুরগির খাওয়া কি লস হ্যাঁ যে আসলে যারা এরকম বেশি করে তারপর বাজার বিক্রি করতে গেলে তারা এরকম ভালো দাম পায় না ঠিক আছে যারা মানে খামার করতেছে আসলে এটা কতটুকু সত্য যে আসলে দেশি মুরগির খামারের লস এটা আমি বলতে পারবো না এটা দেশি মুরগির খামারের লস নেই তাদের কোনো পরিকল্পনার ভুল আছে যারা এই ধরনের কমেন্ট করতেছে তাদের পরিকল্পনার কোনো ভুল আছে তাদের কোনো জায়গায় ত্রুটি আছে বিদায় তারা পারতেছে না আমি মনে করি আচ্ছা তার মানে সঠিক পরিকল্পনা করে গেলে দেশি মুরগি অবশ্যই লাভজনক অবশ্যই লাভজনক বেশি মুরগিতে তো কেউ যদি পাঁচশো মুরগি পালে পাঁচ মুরগি পালন করতে খুব বেশি পুঁজির দরকার হয় না আপনি যে এখানে তিনশো মুরগি লালন ঘর বা এই মুরগি বাবদ কিরকম টাকা পুঁজি লাগছে আপনার

গটাতে যা করলে যেন তারপরও বিশ পঁচিশ হাজার টাকা মাসে পাবি পাঁচশো থেকে পাঁচশো থেকে তাহলে তো আমি মনে করি যে এটা অনেক ভালো যারা বেকার আছে তারা এক দেড় টাকা পুঁজিতে তারা করতেই পারে এবং আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা এখনো প্রায় এক কোটির উপর প্রবাসী ভাই দেশের বাইরে থাকে আমি যতটুকু জানি যে তারা আসলে অনেক টাকা পাঁচ লাখ সাত লাখ টাকা তারা বিদেশে যায় গিয়ে অনেক পরিশ্রম করে মাসে বিশ ত্রিশ হাজার টাকা দেশে পাঠাইতে পারে না তো সেই টাকা দিয়ে তো যদি তারা দেশে এরকম দেশি মুরগির খামার করে তাহলে তো তারা এখান থেকে আরো ভালো টাকা আয় করা সম্ভব অবশ্যই অবশ্যই আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রোগ্রামগুলো দেখতে হবে আচ্ছা যে আপনারা যারা প্রোগ্রাম আপনারা যে বাইরে থেকে আসছেন এই প্রোগ্রামগুলো তাদেরকে দেখতে হবে কিভাবে চিকিৎসা দিচ্ছে কিভাবে যেমন আমাদের মধ্যে বিভিন্ন খামারে আমরা যারা করতেছে বাস্তবতার সঙ্গে জড়িত আছি এদের প্রোগ্রামগুলো মূলত তাদেরকে ফলো করতে হবে এদেরকে দেখতে হবে যে আসলে কিভাবে এবং পরিকল্পনা সঠিক থাকতে হবে আপনি যে কোনো কিছু করতে গেলে আপনার প্ল্যান করতে হবে পদক্ষেপ নিতে হবে তারপর বাস্তবায়নে যেতে হবে আপনি হুট করে একটা খামার করলে কিন্তু করতে পারবেন না আপনি কি জন্য হয় এটা করা যাবে না এটা লস খাই পড়ে থাকলেন কিন্তু এটা আপনাকে করার সাথে সাথে আপনাকে লাভ দেবে না এটার পিছনে আপনার শ্রম দিতে হবে আপনাকে পুঁজি খাটাতে হবে শ্রম দিতে হবে নিজে থেকে দেখতে হবে কোনটা কি অবস্থা এবং হুট করে একটা ব্যবসাতে লস মানে লাভ হবে না এটা আপনার জানতে সময় লাগবে বুঝতে হবে জি খুব সুন্দর একটা কথা বলছেন আসলে আমরা অনেকেই মানে অন্য লাভ দেখে হুট করে কোনো কিছু করে বসি যে ও এরকম করতেছে আমিও করি পরিকল্পনা ছাড়াই কাজটা করি যার জন্য আমাদের ব্যর্থতাটা অনেক বেশি তো কথাটা খুবই ভালো লাগলো আশা করি আমার দর্শক যারা আছে যারাই এটা করবে তারা আসলে এরকম পরিকল্পনা মাফিক পরিকল্পনা করে তারা অবশ্যই করবে তাহলে তারা অবশ্যই সফল হবে আমিও মনে করি তার সাথে আমি একমত আর রাজা ভাই আসলে দেশি মুরগির জন্য ঘরটা কিভাবে নির্মাণ করা উচিত বলে আপনি মনে করেন ঘরটা একটু উঁচু জায়গাতে হইতে হবে আচ্ছা যেমন এই আমাদের দেশের আবহাওয়াটা গ্রীষ্ম বর্ষা শরৎ সামন্ত শীত বসন্ত বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়াটা ব্যস্ত এখন দেখা গেল আপনি একটা শেড করলেন এটার মধ্যে বর্ষার পানি জমে থাকলো তাহলে তো আপনার মুরগি হবে না আচ্ছা তাহলে তো মরে যাবে ওই জন্য ওই যেটা উঁচু জায়গার মধ্যে এবং যাতে খোলা বেলা বাতাসটা চার থেকে পায় এবং এদিকে নিয়ন্ত্রণ করতে হবে বাইরে যেমন শীতের সময় এখন যাতে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা করতে হবে তাতে লাইটের ব্যবস্থা করতে হবে বাইরে যাতে বাতাস ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আচ্ছা তো এখন তো শীতকাল হ্যাঁ শীতে তো সব প্রাণীর একটু রোগ বালাই বেশি হয় তো শীতে কি দেশি মুরগির বিশেষ যত্ন নিতে হয় আমরা মূলত বিশেষ যত্ন কিন্তু আমরা রানি খেয়ে রোগ দিয়ে দিয়ে দিচ্ছি আর দেশি মুরগি তো রোগ অত খুব কম এগুলি খুবই কম এগুলিতে আচ্ছা তো আপনি তো দেশি মুরগির পাশাপাশি এখানে দেশি গাভিও লালন পালন করছেন দেশি গাভি লালন পালন করার উদ্দেশ্যটা কি দেশি গাভি মূলত এটা আমাদের দেশি এটা আমাদের গরু

খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করছি শুরু করছি অল্প দিয়েই আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এখানে কর্মসংস্থান লোকের হচ্ছে আমি আসতেছি ভবিষ্যৎ আমি এখানে বাড়িও করবো আচ্ছা আচ্ছা আমি বাড়ি করে এখান থেকে নিজে থেকে এটা পরিকল্পনা চিন্তা ভাবনা এটা থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা আমার আচ্ছা আচ্ছা এটা থাকবে জি সম্পৃক্ত এটার মধ্যেই থাকবো এবং খুব ভালো লাগে এখানে

আচ্ছা রাজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন আপনি অনেক ব্যস্ত মানুষ তো আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমিও জানলাম এবং আমার দর্শকরা জানলো তো ভালো থাকবেন আশা করি আবার আপনার সাথে দেখা হবে অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আপনারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে এই ধরনের চ্যানেলগুলো মানুষকে উদ্বুদ্ধ করান শিক্ষিত যারা আছে যাদের অল্প পুঁজি আছে হয়তো হতাশা হয়ে গেছে যে কী করব দেশে কোথায় যাবো কী করবে অনেক মানুষ আমাদের দেশে এখন খুঁজে পাওয়া যায় বা বেশিরভাগই সংখ্যা বেশি আছে এই জন্য আপনারা বিভিন্ন গিয়ে আপনাদেরকে ধন্যবাদ আপনার যারা এই ধরনের কাজগুলি করতেছে বিভিন্ন চ্যানেলগুলো তাদেরকে ধন্যবাদ এবং আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আপনাদেরকে বেচার রেখেও দীর্ঘম্যাদি করুক ধন্যবাদ ভাই আপনাদেরকে